লাস্ট ভিডিওতে আমরা ব্লগ পোস্টগুলো টেবিলে সেভ করেছি, তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওই সমস্ত ব্লগগুলো ম্যানেজ ব্লগে শো করানো যায়। তো আমরা যদি ম্যানেজ ব্লগে ক্লিক করি তাহলে এখানে অবজেক্ট নট ফাউন্ড আসছে, কারণ কি এই পেজটি এখনও ক্রিয়েট করা হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের এখানে ম্যানেজ ক্যাটাগরি ডট পিএইচপি যে পেজটি আছে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট নামটা চেঞ্জ করে দেবো, ম্যানেজ ব্লগ ডট পিএইচপি এই নামটা কপি করে নিচ্ছি। কপি করে এটা রিনেম করে দিচ্ছি। ওকে, এবার আমরা যদি এখানে এসে রিফ্রেশ দেই তো এখানে কিন্তু ওই ক্যাটাগরির যে সমস্ত ডাটা ছিল সেই ডাটাগুলো শো করছে, তো এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এই ফাইলটা ওপেন করে নিচ্ছি, এখান থেকে ফাইলটা ওপেন করে নিয়ে এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিব, এই যে টাইটেল ডাইনামিক টেবিল, এখানে করে দিচ্ছি সাপোজ অল ব্লগ পোস্ট। ওকে, এবার আমাদের কি করতে হবে যে এখানে তো ক্যাটাগরিগুলো নিয়ে আসা হয়েছে, তো আমরা এখানে ব্লগ পোস্টগুলো নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এই যে ক্যাটাগরির পরিবর্তে এখানে হবে ব্লগ, এবং এখানে ক্যাটের পরিবর্তে লিখে দিচ্ছি ব্লগ। সেম একইভাবে এখানে হবে ব্লগ, এবং এখানে দিয়ে দিচ্ছি অল ব্লগ পোস্ট, বা আচ্ছা অল পোস্ট দিয়ে দিচ্ছি আমি, অল পোস্ট। আচ্ছা, এবার আর এখানে দিয়ে দেব ক্যাটাগরির পরিবর্তে অল ব্লগ দিয়ে দিলাম। ওকে, বিটা বড় বড়তের করে দিই এখানে অল ব্লগ। এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ দিই তাহলে কিন্তু এখানে ইরর শো করবে, কারণ কি এই যে ফাংশনটি অল ব্লগ নামে কিন্তু ব্লগের মধ্যে কোনো ফাংশন ক্রিয়েট করা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে অ্যাপ ক্লাসেস ফোল্ডারের মধ্যে থেকে ব্লগ ডট পিএইচপিটা ওপেন করতে হবে, এবং আমি ক্যাটাগরি ডট পিএইচপিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে এই যে এখানে অল ক্যাটাগরির জন্য আমরা যে ফাংশনটি লিখেছিলাম সেটিকে কপি করছি। কপি করে ব্লগের মধ্যে এসে এই ফাংশনটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে জাস্ট শুধুমাত্র আমরা নামটা চেঞ্জ করব, আমরা এখানে কি নাম দিয়েছি অল ব্লগ, তো এটাকে কপি করে আমরা এখানে করে দিচ্ছি অল ব্লগ। আর এই যে এখানে যে কোয়ারিটা, এই কোয়ারিটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা এখানে কোয়ারিটা দিব। তো ব্লগের ক্ষেত্রে যেটা করতে হবে যে দুইটা টেবিলের মধ্যে কিন্তু জয়েন করতে হবে, ক্যাটাগরির ক্ষেত্রে কোনো জয়েন ছিল না, আমরা ক্যাটাগরিতে জাস্ট ক্যাটাগরি নেমগুলো শো করিয়েছিলাম, বাট ব্লগের ক্ষেত্রে এখানে জয়েন কোয়ারি চালাতে হবে। যে এইখানে যে ক্যাট আইডি আছে সেই আইডির সাথে যদি ক্যাটাগরি টেবিলের আইডি ম্যাচ করে তাহলে এখান থেকে ক্যাটাগরিগুলো তুলে নিয়ে আসতে হবে। তো আমরা কোয়ারিটা এখান থেকে লিখে নিই, কোয়ারিটা আমরা এখান থেকে লিখে নিচ্ছি সিলেক্ট স্টার। আচ্ছা, সিলেক্ট স্টার না, এখানে আমরা ব্লগ টেবিল থেকে সমস্ত কিছু নেব, তাহলে ব্লগ ডট স্টার, তাহলে আমরা ব্লগ টেবিল থেকে সমস্ত কিছু পেয়ে যাব, এবং ক্যাটাগরি টেবিল থেকে শুধুমাত্র ক্যাটাগরি নেমটা নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে ক্যাটাগরি ডট ক্যাটাগরি নেম। তাহলে কি হবে যে ব্লক টেবিল থেকে আমরা সমস্ত কিছু পাবো, এবং ক্যাটাগরি টেবিল থেকে শুধুমাত্র ক্যাটাগরি নেমটা পাবো। এবার ফ্রম কোথা থেকে, ব্লক টেবিল থেকে কি করতে যাচ্ছি আমরা, ইনার জয়েন কোন টেবিলের সাথে আমরা জয়েন করতে চাচ্ছি সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। ক্যাটাগরি টেবিলের সাথে আমরা জয়েন করতে যাচ্ছি কার সাপেক্ষে, ব্লক টেবিলের মধ্যে যে ক্যাট আইডি আছে তার সাথে যদি ক্যাটাগরি টেবিলের আইডিটা ম্যাচ করে, ব্লক টেবিলের ক্যাট আইডি ইকুয়াল ক্যাটাগরি টেবিলের আইডি দুইটা যদি ম্যাচ করে তাহলে ডাটাগুলো শো করাবে। এবার আমি কোয়ারিটাকে কপি করে গোতে ক্লিক করছি, এই যে আমাদের কোয়ারিটা ঠিক আছে, যার কারণে এখানে ডাটাগুলো চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে সর্বশেষ যে ব্লগ পোস্টটি অ্যাড করা হয়েছে সেটি প্রথমে দেখাবে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে জাস্ট অর্ডার বাই ডিসেন্ডিং দিয়ে দিতে হবে আমাদের এখানে, আইডি ডিসেন্ডিং, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং দিয়ে আমরা গোতে যদি প্রেস করি, এই যে এখানে আইডি গুলো কিন্তু ডিসেন্ডিং আকারে শো করছে। এবার এখান থেকে এই কোয়ারিটা কপি করে আমাদের এইখানে পেস্ট করে দিতে হবে, এইখানে পেস্ট করে দিলাম। এখন এটা আমরা এখান থেকে যেহেতু রিটার্ন করছি, তো সেই ক্ষেত্রে আমরা ম্যানেজ ব্লগের এই অল পোস্টের মধ্যে সব কিছু পেয়ে যাব। এখন অল পোস্টটা এখান থেকে কপি করে যেটা করব, যে এখানে আমরা কি করেছিলাম, এই যে রো
জাস্ট এখানে ক্যাটাগরির পরিবর্তে আমরা দিয়ে দেব অল পোস্ট। এবার আমরা যদি এই এখানে এসে রিফ্রেশ দেই, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটাগরি নেমগুলো কিন্তু চলে আসছে এবং স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের বিষয়টিও এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে। তার আগে আমরা যেটা করব যে আমরা আমাদের এখানে কন্টেন্ট ছিল, টাইটেল ছিল, ইমেজ ছিল, সেইগুলো আমরা এখানে শো করাবো। তো এটা শো করানোর জন্য প্রথমে আমাদের সিরিয়াল নাম থাকবে, ক্যাটাগরি নেম থাকবে, এরপরে থাকবে হচ্ছে টাইটেল। এটাকে কপি করছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি টাইটেল, টাইটেল, এবং এটাকে ডুপ্লিকেট করে আমাদের আরেকটি যেটা ছিল সম্ভবত কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট, তো কন্টেন্টটাকে এখান থেকে কপি করছি, কপি করে এখানে লিখে দিলাম কন্টেন্ট। এবার আমরা যদি এখানে সে রিফ্রেশ দেই, এই যে সিরিয়াল নং, ক্যাটাগরি নেম, স্ট্যাটাস, আচ্ছা উপরে টাইটেলটা চেঞ্জ করা হয়নি, এই যে এখানে কিন্তু টাইটেলটা চলে আসছে এবং অ্যাকশনের ঘরে এখানে কন্টেন্ট চলে আসছে। তো আমরা উপরের এগুলো চেঞ্জ করে দিই, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমের পরে এখানে থাকবে টাইটেল, কন্টেন্ট, কন্টেন্ট, টাইটেল, কন্টেন্টের সিটা ক্যাপিটাল করে দিচ্ছি। এবার আমরা যদি এখানে সে রিফ্রেশ দেই, এই যে ঠিকঠাকভাবে চলে আসছে সিরিয়াল নং, ক্যাটাগরি নেম, টাইটেল এবং এর পাশে কন্টেন্ট, স্ট্যাটাস। আরেকটি ছিল সেটা হচ্ছে ইমেজ, ফটো, তো ফটোটাও আমরা এখানে শো করাবো, ফটোটা শো করাবো কন্টেন্টের পরে, এখানে দিচ্ছি ফটো, ফটো এবং কন্টেন্টের পরে এখানে ফটো। তো যেহেতু ফটোটা আমরা যদি এভাবে শো করাই, শুধুমাত্র ফটোর নেমটা কিন্তু এখানে শো করবে, এই যে এখানে ফটোর নেমটা শো করছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে এটাকে এখান থেকে কাট করব, কাট করে এখানে আইএমজি ট্যাগের মাধ্যমে এটা শো করাবো, আইএমজি ট্যাগের মাঝখানে এটা বসিয়ে দিলাম। এখন আমরা যদি এভাবে বসিয়ে দেই, তো সেই ক্ষেত্রে কিন্তু ইমেজটা পাবে না, আমরা যদি এখানে রিফ্রেশ দেই এই যে ইমেজটা পাচ্ছে না। কী কারণে পাচ্ছে না? আমরা এখানে রাইট বাটন ক্লিক করে যদি ইনস্পেক্ট এলাইনমেন্ট করি, তো সেই ক্ষেত্রে পাথটা কিন্তু সে সঠিকভাবে পাবে না। আমরা যদি এখান থেকে একটু দেখি যে এখানে শুধুমাত্র কিন্তু ফাইলের নেমটা বসেছে, বাট ইমেজটা আছে কোথায়? এখান থেকে একদম বাইরে, এখান থেকে একদম বাইরে, তারপরে আপলোডস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্য থেকে ইমেজটা। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে এখানে প্রথমে ডট ডট স্ল্যাশ দিয়ে নিতে হবে, এরপরে আপলোডস ফোল্ডার, এরপরে স্ল্যাশ দিয়ে ফাইলের নেম। এবার যদি আমরা এখানে এসে রিফ্রেশ দেই, তো সেই ক্ষেত্রে ইমেজটা এখানে চলে আসার কথা, এই যে ইমেজটা কিন্তু চলে আসছে, ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজগুলো নাই, যার কারণে এই এখানকার ইমেজগুলো শো করছে না। এখন আমরা চাইলে ইমেজের এখানে হাইট উইডথটা সেট করে দিতে পারি, তো আমি এখানে স্টাইল দিয়ে সেট করে দিচ্ছি, এটা স্টাইল শুধু উইথ দিয়ে দিচ্ছি, উইথ সাপোজ 50 পিক্সেল, ওকে 50 পিক্সেল করে দিলাম, এই যে ছোট আকারে চলে আসছে। এখন কি করতে হবে যে স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে হবে, ডিলিটের অপশন করতে হবে, এডিটের অপশন করতে হবে। তো এগুলো করার জন্য আমরা অলরেডি কিন্তু এখানে কিছু পেজ ক্রিয়েট করে রেখেছিলাম, এই যে স্ট্যাটাস ডট পিএসপি, ডিলিট ডট পিএসপি নামে আমরা কিছু পেজ ক্রিয়েট করেছিলাম। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে যে আমরা স্ট্যাটাসের এখানে এসে এখানে কি লিখেছিলাম যে স্ট্যাটাস হট সাইন পিএসপি আইডি ইকুয়াল টু রো অফ আইডি এবং ক্যাট ইকুয়াল টু দিয়ে দিছিলাম ক্যাটাগরি। তো এখানে যেটা করব আমরা এখানে দিচ্ছি ব্লগ, ব্লগ এবং এখানে ক্যাটাগরি পরিবর্তে করে দিচ্ছি ব্লগ, ওকে। সেম একইভাবে এটাকে এখান থেকে কপি করে এখানেও আমরা ক্যাট এবং ক্যাটাগরি বাদ দিয়ে করে দিচ্ছি ব্লগ ইকুয়াল টু ব্লগ। আর ডিলিটের এখানে, ডিলিটের এখানে আমরা যেটা দিয়েছিলাম যে ডিলিট আইডি, এখানেও সেম একইভাবে এটাকে করে দিচ্ছি ব্লগ ইকুয়াল ব্লগ। এবার আমরা যদি এখানে এসে রিফ্রেশ দেই এবং ডিলিট ডট পিএসপির উপরে যাই, তো সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে এইখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছি যে ডিলিট ডট পিএসপি হট সাইন আইডি ইকুয়াল 4 অ্যান্ড ব্লগ ইকুয়াল ব্লগ এবং স্ট্যাটাসের এখানে আইডি ইকুয়াল 4 অ্যান্ড ব্লগ ইকুয়াল ব্লগ অ্যান্ড স্ট্যাটাস ইকুয়াল অ্যাক্টিভ, ওকে। তো এবার যেটা করতে হবে যে আমাদের
ডিলিট ডট পিএসপি তে আগে কাজটা করি। ডিলিট ডট পিএসপি তে এসে এটাকে কপি করব, এটাকে কপি করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিলাম। করে এখানে জাস্ট আমাদের দিয়ে দিতে হবে ব্লগ, ব্লগ আইডি ঠিক আছে, এবং ক্যাট, এখানে ক্যাট হবে না, এখানে ক্যাট হবে না। তো যেটা করতে হবে যে ব্লগের অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, ব্লগ, এখানে দিয়ে দিচ্ছি ব্লগ। ওকে, ক্যাটের পরিবর্তে এখানে দিয়ে দিতে হবে ব্লগ, ব্লগ ডিলিট আইডি। এবং ডিলিট হওয়ার পরে কোথায় যাবে, এখানে আছে ম্যানেজ ক্যাটাগরি, তো আমাদের এখানে হবে ম্যানেজ ব্লগ। ওকে, এখানে ম্যানেজ ব্লগ ডট পিএসপি দেওয়ার পরে আমাদের আরেকটি কাজ করতে হবে, এই যে ডিলিট ফাংশনটি এটা করতে হবে। তো অলরেডি এটা আমাদের করাই আছে, আমরা এই যে ক্যাটাগরির মধ্যে থেকে, ক্যাটাগরির মধ্যে থেকে এই যে ডিলিট, স্ট্যাটাস, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ডিলিট, এই তিনটাকে এখান থেকে কপি করে নিই। তিনটাকে কপি করে আমরা চলে যাব ব্লগের মধ্যে, দেন ব্লগের মধ্যে এসে এখানে এটাকে পেস্ট করে দেব। এটাকে পেস্ট করে জাস্ট এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যে আপডেটের, আপডেটের এখানে, এখানে সবগুলো ব্লগ দিতে হবে, টেবিলের নামটা চেঞ্জ করতে হবে, ব্লগ এখানে হবে ব্লগ, এবং এখানে হবে ব্লগ। আচ্ছা, এবার সব কিছুর নেম ঠিকঠাক আছে, আমরা এবার যদি ম্যানেজ ব্লগে রিফ্রেশ দিয়ে এই ডিলিটে প্রেস করি, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিলিট হয়েছে, এবং আবার যদি এখানে ক্লিক করি তো এটাও কিন্তু ডিলিট হয়েছে। এবার আমাদের কি করতে হবে, স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজটা করতে হবে। তো স্ট্যাটাসের এই কাজটি অলরেডি কিন্তু আমাদের করাই আছে, সেম একইভাবে ডিলিট যেভাবে করলাম সেভাবেই করতে হবে। তো এখান থেকে এই কোডটাকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার আমাদের ব্লগের এখানে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, ব্লগ, ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিচ্ছি ব্লগ, এবং নিচের দিকে চেঞ্জ করতে হবে, এখানে ক্যাটের পরিবর্তে হবে ব্লগ, এখানে হবে ব্লগ, আর এখানে অ্যাক্টিভ গেটে কি আসবে, এখানে হবে ব্লগ, ব্লগ, এখানেও ব্লগ। আর ম্যানেজ ক্যাটাগরি ডট পিএসপি পরিবর্তে হবে ব্লগ, ম্যানেজ ব্লগ ডট পিএসপি। সেম একইভাবে এখানেও ক্যাটাগরির পরিবর্তে ব্লগ। এবার আমরা এখানে আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, দেন আমি যদি ইনঅ্যাক্টিভে ক্লিক করি, এটা অ্যাক্টিভ হওয়ার কথা, এই যে এখানে অ্যাক্টিভ শো করছে, বাট এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়েছে। এখন যদি এটা ইনঅ্যাক্টিভ আছে, আমরা যদি এটাকে অ্যাক্টিভ করতে চাই, তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, তো আমাদের ইনঅ্যাক্টিভে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজটাও কিন্তু হয়ে গেল। এখন আমরা এটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করি, যে এখান থেকে এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের যে বাটনটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো।